মহানায়িকা সুচিত্রা সেন কেবল একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন মানব দরদী এক মহিলা। কোনো মানুষের বিপদের সময়ে তার পাশে দাঁড়াতে সুচিত্রা সেন বিন্দুমাত্র কুণ্ঠিত হতেন না। আজকের ভিডিওতে এমনই একটি ঘটনার কথা আলোচনা করব, যেদিন সুচিত্রা সেন না থাকলে এক ভদ্রলোকের জীবন বাঁচানো সম্ভব হতো না। আজকের ভিডিও থেকে সুচিত্রা সেনের জীবনের সেই অজানা ঘটনা জেনে নিন। তখন সুচিত্রা সেন দার্জিলিং থেকে কলকাতায় ফিরছিলেন। দার্জিলিংয়ে ফরিয়াদ সিনেমার জন্য শুটিং করতে গিয়েছিলেন। সেই শুটিংয়ের সময়ে মেয়ে মুনমুন সেনকে তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন মেয়ের বেড়ানো যেমন হবে, তেমনি শুটিংয়ের পরে হোটেলের ঘরে মা মেয়েতে গল্পও করা যাবে। তিনি ট্রেনের এক শীত তাপ নিয়ন্ত্রিত কূপে ছিলেন। ছিলেন ফরিয়াদ সিনেমার পরিচালক বিজয় বসু, সিনেমাটোগ্রাফার পার্থ মুখোপাধ্যায় এবং এই ইউনিটের কয়েকজন মানুষ, আরও দুজন সহযাত্রী ছিলেন, একজন মাঝবয়সী চিকিৎসক এবং তার বৃদ্ধ বাবা সেই একই ট্রেনে কূপেতে ছিলেন। সুচিত্রা সেন ট্রেনে করে কলকাতায় ফিরছেন। এই খবরটা প্রচার হতে খুব বেশি সময় লাগেনি। অধিকাংশ ট্রেন যাত্রী ততক্ষণে জেনে গিয়েছেন মহানায়িকা তাদের সফর সঙ্গী। সেই চিকিৎসক ভদ্রলোক সুচিত্রা সেনের ঘরের বন্ধ দরজায় নক করলেন। তিনি বললেন তিনি ভেতরে আসতে চান। অনুমতি পাওয়ার পর শ্রীমতী সেনকে তিনি নিজের পরিচয় দিলেন এবং বললেন তার বাবা, তিনি বৃদ্ধ মানুষ, তিনি একবার সুচিত্রা সেনের সঙ্গে আলাপ করতে চাইছেন। শ্রীমতী সেন অনুমতি দিলেন। ছেলের সঙ্গে ভদ্রলোক কূপের মধ্যে ঢুকতেই সুচিত্রা সেন তার পা ছুঁয়ে প্রণাম করলেন। অনেকক্ষণ কথাবার্তা হল, তারপর তারা চলে গেলেন। ইতিমধ্যে বর্ধমান স্টেশনে ট্রেন থামল। স্টেশনে তখন লোকে লোকারণ্য, মহানায়িকাকে এক ঝলক দেখার জন্য সকলেই উদগ্রীব। আর ঠিক সেই সময়ে এক সাংঘাতিক ঘটনা ঘটে গেল। শ্রীমতী সেনের সঙ্গে যে বৃদ্ধ ভদ্রলোক দেখা করতে এসেছিলেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। তার চিকিৎসক ছেলে ছুটে এলেন সুচিত্রা সেনের কাছে। বাবার শারীরিক অবস্থার কথা তিনি সুচিত্রা সেনকে বললেন আর অনুরোধ করলেন যাতে বর্ধমান স্টেশনে ট্রেনটাকে আরও কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়। অসুস্থ ভদ্রলোককে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে, আর এর জন্য অ্যাম্বুলেন্স চাই। মুহূর্তের মধ্যে মহানায়িকার মুখের চেহারা বদলে গেল। অসাধারণ বুদ্ধিমতী সুচিত্রা সেন তার কর্তব্য তখন স্থির করে ফেলেছেন, যেভাবেই হোক এই ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যেতে হবে। শ্রীমতী সেন ট্রেনের টিটির কাছে খবর পাঠালেন। বৃদ্ধ প্যাসেঞ্জারের অসুস্থতার কথা জানিয়ে আরও কিছুটা সময় সেই ট্রেনকে স্টেশনে দাঁড় করিয়ে রাখতে অনুরোধ করলেন তিনি। টিটি খবর দিলেন ট্রেনের গার্ড এবং ড্রাইভারকে। স্টেশন মাস্টারও খবর পেলেন, ইমার্জেন্সি ব্যাপার। তার উপর সুচিত্রা সেনের অনুরোধ, ট্রেন আরও কিছুক্ষণ দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হলো। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন সকলেই। ইতিমধ্যে বাবার প্রাথমিক চিকিৎসা শুরু করে দিয়েছিল সেই ছেলে। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও ট্রেন ছাড়ছে না দেখে যাত্রীদের মধ্যে গুঞ্জন উঠল, তারপর অসন্তোষ ছড়াল। প্ল্যাটফর্মে নেমে পড়লেন বেশ কিছু যাত্রী। টিটিদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করলেন তারা। অন্যদিকে সুচিত্রা সেনকে দেখার জন্য স্টেশনে তখন প্রচণ্ড ভিড়। অ্যাম্বুলেন্স এসেছে সেই খবরটা পাওয়া মাত্র মহানায়িকা কোনো কিছুর তোয়াক্কা না করে প্ল্যাটফর্মে নেমে পড়লেন। তাকে দেখা মাত্রই উপস্থিত জনতা মহা আনন্দে হৈ হৈ করে উঠল। সুচিত্রা সেন হাত জোর করে সবার উদ্দেশ্যে বললেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু শান্ত হন। এই ট্রেনের একজন বৃদ্ধ ভদ্রলোক, তার হার্ট অ্যাটাক হয়েছে, তাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে, তা না হলে তাকে বাঁচানো যাবে না। আপনাদের বাড়ির যদি কারোর এই অবস্থা হতো তাহলে কি করতেন ভাবুন তো। পেশেন্টের অ্যাম্বুলেন্সে উঠতে
যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবার দয়া করে সেই ব্যবস্থা করে দিন। একজন অসুস্থ মানুষের জন্য ট্রেন না হয় একটু লেট করলো। আপনাদের অসুবিধার জন্য আমি সকলের কাছে মার্জনা চাইছি। ম্যাডামের কথায় সঙ্গে সঙ্গে কাজ হলো, সবাই যেন মন্ত্রমুগ্ধ। অসুস্থ মানুষটিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি। ট্রেন ছাড়ল, তখন সুচিত্রা সেনের চোখে মুখে এক অদ্ভুত চাপা আনন্দ দেখতে পাওয়া গেল। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ যে কতটা, সেটাই যেন সেই মুহূর্তে সুচিত্রা সেনের চোখে মুখে ফুটে উঠেছিল। এমনই মানব দরদী ছিলেন সুচিত্রা সেন। তার ব্যক্তিত্বের আড়ালে তার এই মানব দরদী মনোভাব, তার এই নরম মনের পরিচয় সচরাচর পাওয়া যায় না। তা এই হলো সুচিত্রা সেনকে নিয়ে একটি ঘটনার কথা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।